হাই বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আমি সুরজিৎ, আজ আমি এসেছি জনাই বাক্সা সংলগ্ন বারোমন্দিরতলা, যেখানে মিঠাই সিরিয়ালের শুটিং হয়েছিল। 12টা শিব মন্দির দেখতে পাচ্ছেন পিছনেই। আসলে মেঘলা আকাশ, কিন্তু একটু যে রোদ রয়েছে না, আমি একটু রোদুরেতেও তাকাতে পারি না, এমনই সমস্যা রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছন দিকটা, একটু ভিতর দিকটা দেখা যায় আপনাদেরকে। দেখো এই যে এদিকটা 6টা মন্দির রয়েছে আরও, আর এই পিছন দিকটা রয়েছে আরও 6টা মন্দির, আর এটা হচ্ছে সামনের কোয়েশ্চেন। তো বন্ধুরা চলুন পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাই। বন্ধুরা আজকের ওয়েদার খুবই খারাপ হয়ে রয়েছে, পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ, সাথে দু এক পজলা বৃষ্টি, সঙ্গে হাওয়াও চলছে বেশ। এই দেখুন, আসলে 12টা মন্দির 6টা 6টা করে ভাগ করা রয়েছে। ডান দিকে 6টা মন্দির করা রয়েছে উঁচু চাতালের মধ্যে, আর বাঁ দিকে রয়েছে 6টা মন্দির, সেটাও উঁচু চাতালের মধ্যে। পুরোটাই একবার করে দেখাই আপনাদেরকে। আমি রয়েছি মাঠেতে, সামনেই মাঠ রয়েছে, পাশ দিয়ে রাস্তা, একটু উপরে উঠলে এই যে মন্দির দেখা যাচ্ছে একটু উঁচুতে। প্রথমে একটা মন্দিরের ভিতরটা দেখাই আপনাদেরকে। তালা দেওয়া রয়েছে, এই দেখুন বন্ধুরা, শিবলিঙ্গ রয়েছে, ফুলও দেয়া রয়েছে, প্রতিদিনই কেউ না কেউ দিয়ে যায়। পুরো লম্বা সারি বেঁধে এদিকে 6টা মন্দির রয়েছে। আসলে 6টা মন্দিরই প্রায় একদমই সমান, একদম হাইটে বলুন বা উচ্চতায় বলুন, চওড়ায় বলুন, ডিজাইন বলুন। আর ওদিকেও রয়েছে 6টা মন্দির, আর সামনেটা কোন ইজু মাঠ। এবার চাতালের দিকটা দেখুন একবার, এই বরাবর দেখা যাচ্ছে। আসলে ভিতরে সবকটাতেই শিবলিঙ্গ রয়েছে, তবে প্রত্যেকটার মাপ বা সাইজ আলাদা আলাদা, প্রত্যেকটা মন্দিরের মাঝেই গ্যাপ রয়েছে প্রায় 4 ফুট মতন করে। পিছন দিকটা একটু বাগান টাইপের হয়ে রয়েছে, এই যে ঝরে ঝরে গেছে কিছুটা মন্দিরের একাংশ। সামনের দিকটা এলে দেখতে পাবেন এই যে চাতাল বরাবর একদম দেখা যাচ্ছে, পুরো লম্বা, দূর থেকে দেখালে আপনাদেরকে ঠিক এরকম দেখাবে। প্রত্যেকটাই রং হয়েছে, তবে কিছুটাতে কম বেশি করে একটু একটু মানে কালার চটে গেছে বা শ্যাওলা ধরে গেছে। দেখুন বন্ধুরা, আকাশের অবস্থা তো প্রায় খুবই খারাপ। একটু উপর থেকে দেখাই, উপরে প্রত্যেকটাতেই একটা করে তিরশুল দেয়া রয়েছে, কিন্তু একটা মন্দিরে দেখলাম না যে রয়েছে, পড়ে গেছে সম্ভবত। বেশ দেখতে বেশ ভালোই লাগে। এবার লম্বালম্বিভাবে দেখলে দেখুন কীরকম লাগে, সামনের পরিবেশটাও ভালো। আর আগের দিনে যে বদ্রীমার তলা দেখিয়েছিলাম, এখান থেকেই একদম পাশে, এই দেখুন, আর একটু জুম করি, এই দেখুন উপরের চূড়াটা দেখা যাচ্ছে, একদমই পাশাপাশি। তো বন্ধুরা, এখানে একটা মেলা বসে, বুঝলেন তো? তো প্রতি বছরই বৈশাখ মাসে মেলা বসে, দুটো মন্দিরের মাঝে আবার তাল গাছ রয়েছে দুটো, তালও হয়ে রয়েছে, এই দেখুন। তা কী বলছিলাম বন্ধুরা, বৈশাখ মাসে প্রতি বছর উৎসব হয় বদ্রীমা মন্দিরের,
তো সেই উপলক্ষে এই মাঠটাতে মেলা বসে, প্রচুর লোকের সমাগম হয়। একদম সামনের দিকে চলে এলে তার পিছন দিক বরাবর কেমন লাগে দেখুন, পিছন দিকটা একটু জঙ্গল টাইপের হয়ে রয়েছে, একটু খাদ টাইপের। যেমনটা বলেছিলাম, প্রত্যেকটা মন্দিরের মাঝেই একটু করে করে গ্যাপ দেয়া রয়েছে। বেশ ভালোই লাগছে জঙ্গলটাকে দেখতে। চলুন আমরা এবার সিঁড়ি দিয়ে নেমে আসি। মন্দিরের দুদিকেই সিঁড়ি করা রয়েছে, এই দেখুন সামনে থেকে কীরকম লাগে পুরোটা আপনাদেরকে হেঁটে দেখাই। লাইট কম রয়েছে, তবে আমার দেখতে অসুবিধা হচ্ছে না, কেননা আমার অতটা লাইট সহ্য হয় না, তাকাতে পারি না আসলে। এই দেখুন কেমন লাগছে দেখুন, বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আবারও তুলে ধরতে পারি। চাইলে আমার ফেসবুক পেজটাতেও লাইক করতে পারেন, আমার ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই ছোট্ট করে ব্লগ, তো আবার দেখা হবে।